হয়ে দুই ম্যাচ টি খেলে বাংলাদেশের কোচ হওয়া যায় গোটা তিনেক উইকেট নিয়ে মুস্তাফিজদের কোচ হওয়া যায় কোচদের নিজেদের প্লেইং ক্যারিয়ারই যখন এমন তখন লিটন শান্তদের তারা কি বার শেখাবেন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার তার মূলে কি কোচদের দায় নেই বিস্তারিত থাকছে প্রতিবেদন লার্ন ফ্রম বেটার কথাটা সেফ উড়িয়ে দেয়া হলো বাংলাদেশের কোচ নিয়োগে বারমুডার ২২ ম্যাচ খেলা ব্যাটার বাংলাদেশের ব্যাটিং কোচ যে টি টোয়েন্টি নিয়ে এত কথা সেই ফরম্যাটে টাইগার ব্যাটিং কোচ ডেভিড হেম খেলেছেন মোটে দুইটা ম্যাচ এক ম্যাচে তিরিশ বলে ছাব্বিশ রান আরেক ম্যাচে আট বলে শূন্য রান পুরো ক্যারিয়ার জুড়ে আটটা ৬ হাঁকানো ব্যাটার অ্যাডভাইস দিচ্ছেন লিটন দাস নাজমুল শান্ত সাকিব আল হাসানদের কি অ্যাডভাইসটা দিচ্ছেন হেম্প তা তো মাঠেই প্রমাণ হচ্ছে লম্বা সময় পর্যন্ত ধারাবাহিক রানে নেই লিটন প্রতিকার মেলাতে পারেননি হেম্প শান্ত আজ রান করছেন তো কাল করছেন না হেম্পের কাছে নেই এর কোনো উত্তর সহকারী কোচ নিক পোথাস বলেছেন দিনগত কারণে বড় ছয় হাকাতে পারছেন না ব্যাটাররা কিন্তু বাস্তবতা কি বলে বাংলাদেশ দুইশো রান চেজ করে ম্যাচ জিতেছে এমন রেকর্ডও আছে অথচ এখন শোনানো হচ্ছে জিনগত ভাবে দুর্বল টাইগাররা এ যেন শাক দিয়ে মাছ ঢাকার মতো সাধারণত যেসব খেলোয়াড়দের প্লেইং ক্যারিয়ার ভালো হয় তাদেরকেই ডাকা হয় পরামর্শক কিংবা কোচ হিসেবে যেমন আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জয়েন্ট ব্রাভোকে যিনি টি টোয়েন্টি ক্রিকেটে বল হাতে ম্যাচ উইনার ছিলেন কারণ পোলার্ডকে নিয়েছে ইংল্যান্ড এমন ভুরি ভুরি প্রমাণ পাওয়া যাবে যারা বেস্ট ক্রিকেটারকে কোচ কিংবা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে অথচ বাংলাদেশ বেছে নিয়েছে বারমুডার ডেভিড হেমকে যিনি বাংলাদেশ শ্রীলঙ্কা বাদে পড়েছে বিসিবি নিয়োগ দিয়েছে আন্দ্রে অ্যাডামসকে যার প্লেইং ক্যারিয়ার সমৃদ্ধ না টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন মোটে চারটি উইকেট নিয়েছেন তিনটি এমন ক্যারিয়ার নিয়ে কোন যুক্তিতে বাংলাদেশের মতো দলের কোচিং করানো যায় তা নিয়ে সন্দেহ থেকে যায় yeah <laughs> তবে বলতে পারেন ভালো কোচ হওয়ার জন্য ভালো ক্রিকেটার হওয়া শর্ত না তবে ভালো জানা অবশ্যই শর্ত ডে বাই ডে ক্রিকেটের দাঁড়াচ্ছে সেসব না করে ক্রিকেটারদের মাঠে করার বা কিভাবে দেয়া যায় যে কোচ তার ক্রিকেটীয় ক্যারিয়ারে কখনো প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করেননি যে কোচ নিজে কখনো ভালো বোলারদের বিপক্ষে কঠিন সময় নার্ভ ধরে রাখতে হয় তা জানেন না সে কিভাবে লিটনকে শেখাবেন ধারাবাহিক রান কিভাবে দাবি করতে হয় এত সব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন বললে ভুল হবে না কোচিং প্যানেল পরিবর্তন করলেই যে ক্রিকেটাররা পারফর্ম করবেন বিষয়টা এমনও না কোচিং প্যানেল থেকে ইনপুট না পেলে ক্রিকেটাররা যে নিজেদের চেষ্টায় অনেক কিছু করে ফেলবেন তা ভাবাটাও এক প্রকার বোকামি বলা চলে আবু নাইম স্পোর্টস টাইমস